পদ্ম সেতু নিয়ে উচ্ছ্বাসের ঢেউ আছড়ে পড়ে সুদূর প্রবাসেও। নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিরা স্থানীয় সময় শুক্রবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত মেতেছিলেন উৎসবের আনন্দে। পদ্ম সেতুর উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন স্থানে প্রবাসী বাংলাদেশিরা শোভাযাত্রা বের করেন। নিউ ইয়র্কে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখা বড় পর্দায় উদ্বোধনী অনুষ্ঠান দেখার আয়োজন করে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সমাবেশে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া। পরে সঙ্গীত পরিবেশন করেন একাত্তরের কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় সহ প্রবাসের বাঙালি শিল্পীরা। উন্নয়নের অবাধ বিশ্বাস।